এটাই চাও নক্ষত্র? তোমার প্রশ্নের উত্তর তুমি আশা করি পেয়ে গেছো। এবার আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কি সত্যি চাও যে টেস্টটা আরেকবার হোক? কেন, ভয় করছে? তোমার যদি মিথ্যে নাটকটা ধরা পড়ে যায়। তুমি আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না নক্ষত্র। আমি ভেবেছিলাম তুমি ওকে ভালোবাসো, কিন্তু ওকে তুমি এইভাবে অস্বীকার করবে আমি কল্পনাও করতে পারিনি। পৃথিবীতে অনেক কিছু ঘটে টিকে যে আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু কারোর মনে যদি সামান্যতম দ্বিধা থাকে আমার মনে হয় সেটা দূর করা উচিত। আর ঈশিকা যদি সত্যি সন্তান সম্ভব হয় তাহলে ওর টেস্ট করতে আপত্তি কোথায়? কিন্তু এটা তো ওর সাথে অন্যায় করা হচ্ছে শশাঙ্কবাবু। আমি কালই তোমাকে বলেছিলাম না টিকে, শশাঙ্ক দেব রায় কারোর প্রতি কোনোদিন কোনো অন্যায় করেনি। তাহলে আমার ছেলের উপরই ভাই কোনো অন্যায় হতে দিয়ে কি করে বলো তো? ঈশিকা, তোমার আমার বন্ধুর ক্লিনিকে টেস্ট করতে কোনো আপত্তি নেই তোমার? আমার আপত্তি আছে। দেখুন শশাঙ্কবাবু, ঈশিকাকে যদি অন্য কোথাও নিয়ে গিয়ে পরীক্ষা করানো হয় তাহলে সেটা ওর পক্ষে অপমানজনক, আর সেটা আমি কিছুতেই মেনে নেব না। আমার কোনো আপত্তি নেই, কিন্তু মা প্লিজ বাবা তুমি আপত্তি করো না। আমি চাই না ওনাদের মনে কোনো রকম কোনো সন্দেহ থাকুক। আঙ্কেল, আমি তো আপনার মেয়ের মতো, আপনি যদি আপনার মেয়ের অগ্নি পরীক্ষা নিতে চান তবে তাই হোক। আমি জানি তুমি আমার মেয়ের মতো, তোমাকে অবিশ্বাস করাটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমি নিজেকেই বা নিজে অবিশ্বাস করি কি করে বলো তো? আমার ছেলের কথাও তো আমি ফেলে দিতে পারছি না। আমি তো বললাম আমি রাজি। শিখা, কি পাগলামি করছিস তুই? কেন নিজেকে এভাবে অপমানিত হতে দিচ্ছিস তুই? আপনি আপনার বন্ধুকে ফোন করে বলুন টেস্টের ব্যবস্থা করতে। ঋষিকা, আমার কথাটা শুন। বাবা প্লিজ এটার মধ্যে ঢুক না। হ্যালো ডক্টর দাশগুপ্ত, আমি শশাঙ্ক দেব রায় বলছি। হ্যাঁ, কেন এরকম করছো তুমি ঈশিকা? আমাদের মধ্যে তো এরকম কোনো সম্পর্ক হয়নি, কেন আমাকে বিপদে ফেলার চেষ্টা করছো? কি লাভ এতে তোমার? এসব নিয়ে পরে কথা বলি, আপাতত নিজেকে নির্দোষ প্রমাণ করি, তোমার কথাটা পরে ভাবব। তোমাকে কিচ্ছু করতে হবে না, সত্যিটা আমি প্রমাণ করব। ঈশিকাটা বোকার মতন শশাঙ্কর কথায় রাজি হয়ে গেল, আর নিজের ছেলের ওপরে খুব ভরসা না শশাঙ্ক দেব রায়? তোমায় এমন একটা খবর দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। ডেকে 40 মিনিটের মধ্যে প্যাথোলজিক্যাল সেন্টারের লোকরা আসছে এখানে, আর আজ বিকেলের মধ্যেই আমরা রিপোর্ট পেয়ে যাব। শশাঙ্ক বাবু, নক্ষত্রর উপর আপনার অগাধ আস্থা আমি জানি, তা না হলে আপনি আমাদের সরগম কোম্পানির কন্ট্রাক্ট কিছুতেই নক্ষত্রকে সই করতে দিতেন না। নিশ্চয়ই আপনাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেয়নি। সরগম মিউজিকের মালিকের মেয়ে ঈশিকা আমার কাছে একটা খুব বড় ডিল নিয়ে এসেছিল বাবা, 3টে অ্যালবামের ডিল আর তার সঙ্গে ফরেন ট্যুর, খুব মোটা টাকাও দিচ্ছে। আমি ডিলটা নিয়ে নি বাবা। দেখুন শশাঙ্ক বাবু, আপনি চিরটাকাল আমাকে শুধুমাত্র এই কারণের জন্য অবজ্ঞাই করে গেলেন, কিন্তু আপনার ছেলে আমার রাস্তাটাই বেছে নিল। অবশ্য কেন নয়, গুরুত্ব আজকালকার দিনের ছেলে গান গাওয়ার ব্যবসায়িক দিকটা খুব ভালো করেই বোঝে। Thank you.
করলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে ইশিকা? রাজি হলি কেন? এখন কি হবে? হাতে মাত্র 40 মিনিট সময়। বাবা একটু রিল্যাক্স কর, আমি প্রেগনেন্ট সেটা প্রমাণ করতে 40 মিনিট লাগবে না, 40 সেকেন্ডেই হয়ে যাবে। অবনা আমি শিওর তুমি মিলিয়ে নিও, যেই বাবা আর ভাই ঈশিকাকে প্রেগন্যান্সি টেস্ট করতে বলবে তখনই ও পালাবার পথ খুঁজে পাবে না। যেন সত্যেরই জয় হয় দি ভাই। এই আমি বরং ভাইকে একটা ফোন করি, এতক্ষণে নিশ্চয়ই সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। হ্যালো। কিরে ভাই, ঈশিকা নিশ্চয়ই এখন চমকে গেছে তাই না? তোকে আর বাবাকে দেখে নিশ্চয়ই প্রেগন্যান্সি টেস্ট করতে রাজি হয়নি। কি করে রাজি হবে? আমি তো জানতাম ও রাজি হবে না, ও তো আসলে সবটাই না। দি ভাই, ঈশিকা বাবা ঠিক করে মেডিকেল সেন্টারে টেস্ট করতে রাজি হয়ে গেছে। ভাই তুমি আর কতবার বলবে বলো তো যে তোমার ভাই নির্দোষ? যতবার দরকার হবে আমি ততবার বলবো। কাকে বলছো? আমাকে না নিজেকে? ভাই তোমার বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে, তুমি এতবার ধাক্কা খাচ্ছ তাও বুঝতে পারছো না যে তোমার ভাই আমাদের সবার মন নিয়ে খেলছে। আমি আর পারছি না আমি অহনা আমার ভাইকে একবার বিশ্বাস করার পর ওকে বিশ্বাস না করার না দিবে। আমার মতন আজ তুমিও দুবার ভাবছ, সত্যি করে বলো, ভাবছো না তুমি দুবার? বলো এত তাড়াতাড়ি বোধ হয় কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঈশিকাও রাজি হয়ে গেছে। যে কোনো ডাক্তারের কাছে ও প্রেগন্যান্সি টেস্ট করতে রাজি, তুমি বুঝতে পারছো দিদি? সরগমের ডিকে একজন অসম্ভব স্বার্থপর মানুষ, তার মেয়ে আর কত ভালো হবে? ঈশিকা এতটা স্বার্থপর যে নিজের স্বার্থের জন্য ও সব কিছু করতে পারে, এমনকি অন্যের সন্তানের মাও হয়ে যেতে পারে। বলো না দি ভাই, বলো। আমি তো জানতে চাই দি ভাই, এমন কোন মেয়ে আছে যে তার সন্তানের নাম করে মিথ্যে কথা বলে? মিথ্যের উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখা যায় না, আমিও আর স্বপ্ন দেখব না, আর স্বপ্ন দেখব না। আসল সুন্দরী কিন্তু থাকে মনে, ওদের ছবি কিন্তু কখনো কাগজে বেরোয় না। আপনিও কিন্তু এদের কথাটা কাউকে বলবেন না। তার মনের কথা তোমার ভাই হয়তো মিথ্যে বলছে না দিদি, রাজবাসীর মতোই সে তোমারও তোমার ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত না। তোর হঠাৎ করে কি হলো রে? হঠাৎ করে আমার মন আমার সাথে কথা বলে উঠে দিবে অনেক দিন পর। কি আমার মন বলল যে দি ভাইকে গিয়ে বল তার বিশ্বাস যেন তার ভাইয়ের উপর অটুট থাকে, আর আমিও যেন তাকে বিশ্বাস করি। বাবা 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 আমার কথাটা তো একবার শোনো।
তোমার কথা শোনার জন্যই তো এত দূর থেকে এখানে এসেছিলাম। ঋষিকা যা বলছে সব ভুল। সব ভুল? তাহলে আমার কথা একেবারে রাজি হয়ে গেল কেন? আমি তো বলছি যে তুমি অনেক বলেছো, আমি শুনেছি, এবার আমি বলবো, তুমি শুনবে। আমি এখানে সত্যিটা জানার জন্য এসেছি, না সত্য গোপন করার জন্য নয়। কি জেনেছেন সত্যি? ঈশিকা কি সত্যি প্রেগনেন্ট? আপনার মতো মানুষকে শেষমেশ এরকম কেচ্ছেতে জড়িয়ে পড়তে হলো? নক্ষত্র কিছু বলুন। এই খবরটা দিলে ভালো বকশিস নিশ্চয়ই পাবো। নক্ষত্র কথা বলুন, আমরা নক্ষত্রের কাছ দিয়ে জানতে চাই। আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনারা সব এখানে নতুন, যারা পুরনো তারা আমাকে জানে, চেনে। আমি এক কথার মানুষ, আমি যেটা বলেছি সেটাই সত্যিটা সময় মতো জানতে পারবে। হ্যালো, খবর আছে? ও বাবা, বলছি দাদুভাইকে একটা ফোন করে দেখো না। নামা থাক, এখন নক্ষত্রের সঙ্গে আপনার ছেলেও রয়েছে, ওরা হসপিটালে রয়েছে, কে জানে এখন মন মেজাজ কিরকম, এখন ফোন করলে বিরক্ত হবে। মা থাক। তা যা বলেছো গোবিন্দ, আমার একমাত্র দাদু ভাইয়ের বিয়ে, বিয়ে না বলো ফাঁসি। মা থাক না, মা। আর তুইও গোবিন্দ চুপ কর না, বাজে বোকা বন্ধ কর তো। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। দাঁড়িয়ে থেকো না এখানে, হা করে উড়ে। বাবা রে বাবা, টিভিটা খোলো, টিভিটা খোলো। আরে জানো না, তাই টিভিতে না সব লোকজন জামাই বাবু আর ভাগ্নে বাবুকে ঘিরে ধরে, যাও নয় তাই বলছি, যাও নয়। টিভিটা খোলো, টিভিটা খোলো। আপেল খাচ্ছে না, এই দাঁড়িয়ে টিভি খোলো। নক্ষত্র আমার ছেলে, ও সত্যিই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে কিন্তু আমি ক্ষমা করব। বিচার করবেন আপনি? বাবা হয়ে আপনি কি বিচার করবেন? আমি বেশি কথার মানুষ নই, একবার আমি যেটা বলেছি সেটাই। নক্ষত্র আমার ছেলে, ওকে আমি যতটা চিনি, যতটা জানি, ততটা আপনারা জানেন? জানেন না। তাই ও কি করতে পারে আর না করতে পারে সে সম্পর্কে আমার স্পষ্ট ধারণা আছে। আপনি কি আপনার ছেলেকে আড়াল করতে চাইছেন? আড়াল? সত্যকে কোনোদিন আড়াল করা যায় না। সত্য হচ্ছে সূর্যের মতো, তাকে লুকোনো যায় না, সে নিজের আলোতে আলোকিত হয়। আপনি পণ্ডিত মানুষ, সুন্দর কথা বলে হয়তো কয়েকজনকে ভোলাতে পারবেন, কিন্তু আমাদের? তুমি কতটুকু চেনো আমাকে, কতদিন জানো, কি জানো আমার সম্পর্কে? শুনে রাখো, শশাঙ্কদেব রায় কোনোদিন কোনো সত্য গোপন করেনি। আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সে তার শাস্তি পাবেই। আমার শুধু কতগুলো তথ্য প্রয়োজন, সে তথ্যের জন্য আমি অপেক্ষা করছি। এই তথ্য পেলেই আপনারা সত্যিটা জানবেন, কিন্তু তার আগে নক্ষত্রদেব রায়কে দোষী বলা বন্ধ করুন। বাহ 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 বাহ, কি সুন্দর বললেন না শশাঙ্ক দেবরায়। শুন কি রে, তুই কতক্ষণ? এই তো কিছুক্ষণ আগে। আজকে এত তাড়াতাড়ি ফিরে এলি? তাড়াতাড়ি? ও হ্যাঁ, আসলে দুটো ক্লাস হয়নি তো তাই। কি আত্মবিশ্বাস মানুষটার, ওটা না থাকলে মানুষ বড় হয়। শশাঙ্ক বাবু কি সুন্দর রিপোর্টারদের জবাব দিলেন, রিপোর্টারদের জবাব দিলেন অথচ একটু রাগ করলেন না, কি গো তাই না? আরে তুই চা খাবি তো রানী, ওকে একটু চা করে দে না। বাবা তুমি তো এমন করছো যেন তুমি না বলে রানীমা আমাকে চাই দেবে না।
না তা না। তুই শুনলি শশাঙ্ক বাবুর কথা শুনলি? হুম শুনলাম। তবে এটা ঠিক, মানুষ যখন খুব বিখ্যাত হয়ে যায় না, তখন তাকে টেনে নিচে নামিয়ে আনতে সবাই খুব মজা পায়। চা খাবি না? মা একবার ভিতরে আয় তো, যা। কি ব্যাপার বলো তো? কি বাবা দরজা ধাক্কাচ্ছে? অসুখের মতো বেল বাজাচ্ছে কেন? শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে গেছে, সব গেছে, শেষ। জ্যোতিরিকা সব তখন থেকে খালি কপাল ঠুকছে আর এদিক ওদিক করছে, সোজা হাঁটলে তো বাতাস পুরে পৌঁছে যেতে। আস্তে কথা বল, দেখালে তো কান আছে কেন না? এটা থাকুক গে, যাক তোমার যা বলার আমার কানে কানে বলো। শেষ, আমাদের সময় ঘনিয়ে এসেছে। এরকম অনেকক্ষণে কথা বলছো কেন গো? কেন বলছি জানো না? না তুমি তো দেখোনি। জামাইবাবু কি বললো? কি বললো? ঋষিকা ম্যাডাম নাকি ওই ইয়ের পরীক্ষা দিতে রাজি হয়ে গেছে। ওসব ইয়ের পরীক্ষা কিছু দেবে বলেনি, বলেছে পোয়াতি কিনা সেইটা পরীক্ষা। গলায় কি তোমার বসুন, বদলে যে এই বাড়িতে আসবে সে আমাদের রাখতে নিশ্চয়ই রাজি হবে না। হবে না? তাহলে আমরা কি করবো? আমাদের সময় শেষ, আমাদের সব শেষ, আমরা শেষ হয়ে গেলাম। কেন শেষ হয়ে যাবো? কিন্তু ঋষিকা ম্যাডাম যে আমাদের 1,00,000 টাকা দিয়েছে সেইটার কি হবে? সবই তো জানো। কি কি জানি? ওটা গাছে নাকি কে হজম করে ঢেকুর তুলে দিয়েছে, ওই টাকা দিয়ে তো বাতাস করে জমি কিনলাম। আচ্ছা শোনো, আমি বুঝি যে বড় লোকের মেয়ে তো টাকা ফেরত তো নাও চাইতে পারে গো। টাকা হয়তো ফেরত চাইবে না, কিন্তু এখানকার সব খবর যা আমি দিয়েছি সেটা তো বলে দেবে, বলে দিলে যাবে মামাকে। কি হবে বুঝতে পারছো না? ঋষিকা ম্যাডাম বদ্ধ পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল হয়ে গেছে মানুষটা। কি বলবো বলো দেখিনি, হ্যাঁ পোয়াতি হয়নি অথচ সে পোয়াতির পরীক্ষা দিতে রাজি হয়ে গেল। এটা কি হচ্ছে? আমার খুব পছন্দের জিনিস গো এই পেতলের মূর্তি, এইগুলো গোছাতে হবে, তারপর দামি দামি গয়না আছে সেগুলো নিতে হবে। আমাদেরকে রাতের অন্ধকারে পালাতে হবে বুঝলে, জামা কাপড় নেওয়া সম্ভব নাও নিয়ে চলো। কেন আমরা কি চোর নাকি? কেন আসতে? আর আমরা কি চোর নাকি গো যে রাতের অন্ধকারে পালাবো? আমরা জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে সকাল সকাল রওনা দেবো। বুঝে গেছি, বুঝে গেছি, আমাকে জেলে না পাঠিয়েও শান্তি নেই, শেষ কটা দিন আমার জেলেই কাটাতে হবে। দেখুন দাদা, আপনি এরকম লাস্ট টাইমে ক্যান্সেল করতে পারেন না, আমরা সবাইকে অ্যাডভান্স করে দিয়েছি, মিষ্টি পান আইসক্রিম সবাইকে বলে দিয়েছি। সব বুঝতে পারছি, কিন্তু দেখুন আমরা তো ক্যান্সেল করছি না, অনুষ্ঠানটা শুধু পিছিয়ে দিচ্ছি, মানে অনুষ্ঠানের তারিখটা। আরে মশাই, সেই পিছিয়ে যাওয়ার ডেটটাও তো আপনি কনফার্ম করছেন না, এটা পুরো লস হলো বুঝলে তো। এটা আমি আমি একটা কথা বলি, আমি আমি আপনাদের মালিকের সঙ্গে কথা বলবো। শুনুন, লস হলে মালিকও ভুগবে সাথে আমরাও ভুগবো। তোমাকে বলেছিলাম যে এইসব কাজ নেওয়ার আগে আগে 50% অ্যাডভান্সটা গুনে নেবে। আরে একই পাড়ায় থাকে, ভাবলাম কাজটা করে দেব, এ তো দেখছি কাজটা নিয়েই ভুল হয়েছে। আপনারা কিন্তু আমাদের সাথে এরকমভাবে কথা বলতে পারেন না। তুমি শান্ত হও, তুমি কেন উত্তেজিত? আপনারা প্লিজ এভাবে কথা বলবেন না, বসে তো কথা বলতে পারেন।